আমি ভাবছিলাম একটা কথা, গেস্টদের স্টার্টারে ভেন্ডি ভাজা খাওয়ালে কেমন হয়? আপনারা বলবেন খুব খারাপ হয়, দ্বিতীয় দিন থেকে গেস্ট আর বাড়িতেই আসবে না। অ্যাকচুয়ালি রান্নাটাকে ভেন্ডি ভাজা বলবো না, এটার ভালো নাম হলো ক্রিসপি কাঠি ভেন্ডি ফ্রাই। সবাই ভাববে ইউটিউব চ্যানেল খুলেছে, কি উদ্ভট উদ্ভট রান্না করে একদিন ভেন্ডি ভাজা দেখাচ্ছে, যেটা সবাই করতে পারে, একদিন মোজার তরকা দেখাচ্ছে। বাট বিশ্বাস করুন, এই ভেন্ডি ভাজার রেসিপিটা বাকি ভেন্ডির রেসিপির থেকে একদমই আলাদা। আমার মনে হয় না এর আগে আমরা কেউ এরকম রেসিপি খেয়েছি, ইভেন ইউটিউবে এরকম ভেন্ডি কাঠি ফ্রাই এরকম আছে বলে আমি অন্তত আমার অন্তত চোখে পড়েনি। তো চলুন রেসিপিটা দেখে নিই, আর এরকম আরও উদ্ভট উদ্ভট রেসিপি পাওয়ার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর দেখুন গেস্টদের খাইয়ে ভেন্ডি ক্রিসপি কাঠি ভেন্ডি ফ্রাই কীরকম কমেন্টস পেলেন সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানান। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে 20-22টা ছোট সাইজের ভেন্ডি নিয়েছি, আপনারা বড় সাইজেরও নিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন ভেন্ডিটা যেন কচি হয়। এরপর এর ভেন্ডির ওপরের দিকটা আর নিচের দিকটা আমি কেটে নেব, আর ভেন্ডিটা কাটার আগেই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারাও কিন্তু তাই করবেন, পরে ধোবেন না। এরপর আমি সেটার মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা অ্যারারুটও দিতে পারেন, আর দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, দুটো আমি সমান পরিমাণেই দেব, তাহলেই ব্যাপারটা মুচমুচে হবে। আর আমি দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর আমি দিচ্ছি সামান্য একটু নুন, আপনারা নুনটা স্বাদ মতোই দেবেন, আমি সবসময় তাই বলি। আর এটাকে হালকা হাতে জাস্ট একটু মিশিয়ে নেব, মাখবো না, জাস্ট হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে সামান্য একটু জলের ছিটে দেবো, আপনারা কিন্তু বেশি জল দেবেন না, হাতে নিয়ে জাস্ট কয়েকটা ফোঁটা জল ছিটিয়ে দেবেন, বেশি জল দিলে মুচমুচে হবে না। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল। দেওয়ার পর আমি ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু স্বাদ পরিবর্তনের জন্য আমি 1 চিমটে রসুন বাটা দিলাম, আপনারা যদি নিরামিষ খান রসুন বাটাটা নাও দিতে পারেন। এরপর ভেন্ডিটা আমি যেই পাত্রে মেশালাম সেটার থেকে পাত্রটা চেঞ্জ করে নেবেন, নয়তো সেই পাত্রে রেখেই যদি ভেন্ডিটা আমি ভাজি তেলে দিই তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে। ভেন্ডিটাকে কোট করার পর কিন্তু সাথে সাথে ভাজবেন, বেশিক্ষণ ফেলে রাখবেন না। এরপর ভেন্ডিগুলোকে আমি টুথপিকের মধ্যে গেঁথে নিচ্ছি, আপনারা ছোট টুথপিকও ব্যবহার করতে পারেন। এরপর ফ্রাইং প্যান গরম করে তাতে আমি তেল দিচ্ছি, তেলটা আপনারা বুঝে দেবেন ফ্রাইং প্যানের সাইজ অনুযায়ী, কারণ এখানে ডিপ ফ্রাই করতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ভেন্ডি দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। দেখুন আমি এখানে ভেন্ডিগুলো একটা একটা করে ছাড়ছি, গ্যাসের আঁচটা কমিয়ে নেবেন, কখনো কমিয়ে কখনো মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নেবেন। আজকের টিপস, বাড়িতে অ্যাকোরিয়াম থাকলে তার জল ফেলে দেবেন না, গাছের গোড়ায় দিন, সার হিসেবে সেটা গাছকে কিন্তু অনেক পুষ্টি দেবে, ঠিক যেরকম আমরা মাছ ধোয়া জল গাছে দিই এটাও কিন্তু একই রকম। তো এখানে আমি ভালো করে ভেন্ডিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজবো, মাঝে মধ্যে একটু নজর দেবেন যে ভেন্ডিগুলো যেন পুড়ে না যায়, তাহলে স্বাদটাই কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। যতক্ষণ ভেন্ডিটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি বানিয়ে নিই এর মশলাটা। মশলা বানানোর জন্য আমার লাগছে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চামচের জোয়ান গুঁড়ো, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ আমচুর পাউডার, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কোনো লাম্পস যেন না থাকে, ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেবেন। আর 1 চিমটি আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি, আর সামান্য একটু বিট নুন দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এরপর দেখুন ভেন্ডিটা কিন্তু প্রায় 4-5 মিনিট লো মিডিয়াম ফ্লেমে ভাজার পর ভেন্ডিটার কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আমি ভেন্ডিগুলোকে তুলে নেব, বেশি ভাজবো না, কারণ বেশি ফ্রাই হয়ে গেলে স্বাদটা, যে ন্যাচারাল স্বাদটা, সেটাই নষ্ট হয়ে যাবে। এই একইভাবে আমি বাকি ভেন্ডিগুলোকেও ভেজে নিচ্ছি। আমাদের যদি টুথপিক না থাকে আপনারা কিন্তু এমনিও এইভাবে ভেন্ডি ভেজে দেখতে পারেন, স্বাদ কিছু পরিবর্তন হবে না, দেখতেই খালি চেঞ্জ হবে।
সব ভেন্ডি ভাজা হয়ে গেলে আমি এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটাকে ভালো করে ভেন্ডির ওপরে মিশিয়ে নেব। বেশি ঘাটবো না, জাস্ট হালকা করে মেশাবো। ব্যাস, তাহলেই ভেন্ডি ক্রিস্পি কাটি ভেন্ডি ফ্রাই রেডি। আপনারা রেসিপিটা ট্রাই করুন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য।